এইটো কি ফুল কয়? কাঠান্দা। কাঠান্দা এইবিলাক সব কাঠান্দা ফুলরে গুৱাহাটী যায়? গুৱাহাটী যায়। কি এইবিলাক কি করি মালা গাঁথি দিয়ে নে নাকি? আর কি আছে, কি কি ফুল আছে? জবা ফুল দেখছি আপনার দেখাই আছো। ও এখন আপনার এগুলো ফুল উঠে আছে, এটা বঢ়িয়া বঢ়িয়া, কি খুব ভাল লাগিল। আপনার এনেকা কথা প্রতীক দিয়ে সিঙে আর কোনে লৈ যায় ফুল বিলাক? আইছো দেখ, গাড়ি আইছে আপনার। আর আপনার এই পথার অঞ্চল আপনার সোনা সোনগুটি সাপ সাপ ধান ধান ধানি ধান গোটেই আপনার অঞ্চলটো আপনার ধাননি পথার কৃষকর আপনার ভরাল, আপনার ভরাল আপনার কৃষি ধান। আর ইয়াতে আপনার দেখাব পাব আপনার সম্পূর্ণ কৃষি পথার, আর লগতে ফার্মটা দেখাব পাব। আমি দেখাই আছো এক নং বাটিকা আদর্শ গাঁৱলৈ আহি আছো। আমি দেখাই আছো সম্পূর্ণ গাঁৱৰ দৃশ্য দেখুৱাম আজি বাকিটার আপনার আদর্শগড়। ইয়াতে আপনার অজস্র আপনার ফিশারি, মানে মাছর মৎস্য পালন, আর আপনার কলর বাগান, যা কলর বাগান যে আপনার বেনানা ফার্ম, এইবিল ফার্ম বিলাক দেখাম আজি যেখানে পড়ো আপনার। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। বট গছ আপনার এই গাছডালের আপনার আকার তো যেন ডাঙর, বহু বছর পুরানি, কি বছর মান হব? দেড়শো বছর উপর হয়েছে। আপনার দেখাই আছো এইডাল আপনার কি গছ কয়? বট গছ কয়, বট গছ। আর ইয়াতে আপনার এইটু ভুমা, ভুমা তাতে ভুমাত আছে আপনার, ভুমা একাড়ি আপনার এই একাড়িত আছে আপনার, সেইবিলাক দেখাই আছো। আর মাটিত লাগি গৈছে, আর সবতে আপনার এই রোদ আহি আপনার মাটিতে আপনার সাপোর্ট দি দিছে। আপনার এইটু রোদ হয় আসলে, এই রোদটো গা গছর আহি আপনার সাপোর্ট দিয়ে আছে, আর এই রুটাই সাপোর্ট দিয়ে আছে আপনার। তেমনি আপনার প্রত্যেকটা থানিতে আপনার তেনেকা হয়ে আছে। হাক্তা লগাই, হাক্তা লগাই দিছে আপনার গোটাই শাক আপনার দেখাই আছো। এই এরিয়াটো প্রায় কে এক বিঘা, এক বিঘা দেড় বিঘা মাটি আছে নে? এইটো কাটি দিছিলে, এইটো সেনে কাটি দিছিলে, এইটো আসলে রাস্তা রাস্তা আহি গৈছিল, এও কাটি দিছিলে। আর এইটো গছডালের দেড়শো দুইশমান, দেড়শমান বয়স হব আপনার সম্পূর্ণ দেখাই আছো আপনার। কৃষ্ণ কৃষ্ণ, আপনার কিমান বয়স হয়েছে আপনার এই গছডালের? দেড়শো দুইশো মান হব নে? দেড়শো বছর, একশোর উপর হয়েছে হয়। আর আপনার এইটু প্রায় এক দেড় বিঘা, দেড় বিঘা মান মাটি আছে, দেড় বিঘা, হয় দেড় বিঘা। আসলে এই গছডালে আপনার দেড় বিঘা মাটি আপনার কভার করেছে আপনার। ইয়াতে দেখিছে আপনার সম্পূর্ণ এই হেৰিটো আপনার কভার করে দিয়েছে, দেখাই আছো। আর এইটাই আসলে ভগবান বলে কয়, আসলে প্রকৃতির আজি অম্লিজেন অক্সিজেনটোর মালিক হল এইবিলাকেই। আসলে কোনো সায়েন্টিস্ট বা কোনো তেনেকুৱা নহয়, এই প্রকৃতির অম্লজেনের মালিক হল আসলে এই গছ গছনি। প্রকৃতির পূজা করলে গছ গছনি পূজা করক। আজি গরমের উষ্ণতা যে বায়ুমণ্ডলত আজি বৃদ্ধি পাইছে আসলে গছ গছনির হ্রাসের কারণে। এই আপনার দেখাই আছো এইটো আপনার একাদি ভোমার একাদি, আর এইটো আপনার এই প্রকাণ্ড গছগুলো আপনার দেড় দুই বিঘা মাটি কভার করে আছে। আর এইটাই আসলে ভগবান মানুষ যে এই বিশ্বাস করে, এইটির কারণে অম্লজেন অক্সিজেন, আর এইটাই রাখি আছে বায়ুমণ্ডলের উষ্ণতা, এইটাই রাখি আছে, হয় গোপাল থান হিসাবে আছে পালন করে। আসলে প্রত্যেকটা গছে আসলে ভগবান,
গছ নহলে আসলে কোনো কাম নাই। আজি বায়ুমণ্ডল, আজি এই যে প্রকৃতি ধ্বংসনীলা হয়ে আছে, আজি সাইক্লোন হয়ে আছে, কিবা হয়ে আছে, ইয়ার কারণ হল এইটাই আসলে। গছ আসলে মানুষ সুরক্ষা করবলে গছ রুব লাগে, আর গছক আপনার সম্পূর্ণ সেফ দিব লাগে। এয়া দেখাই আছো আপনার, এই অঞ্চলটি দেখাই আছো আপনার। ইয়াতে আপনার, ইয়াতে এই অঞ্চলত আপনার সমূহ ভক্ত মানে গোপাল থান হিসাবে ইয়াত আপনার পূজা অর্চনা করে। এই গজলত আপনার বৃক্ষ পূজা করে, আপনার গোপাল থান হিসাবে পূজা করে। আর ইয়াতে আপনার নাম প্রসঙ্গ হয়, আপনার সম্পূর্ণ দেখাই আছো। ইয়াতে আপনার ভক্তিভাবে আপনার যে আপনার আপনার নতুন গামোচা বানি দিয়ে বা কোনো এনেকুৱা ঠগি আগবঢ়ায়, নৈবেদ্য আগবঢ়ায়, এনেকুৱা ভক্তিভাবে ইয়াতে আপনার পূজা অর্চনা করে। আর ভক্তগণের আপনার মনোকামনা পূরণ করে, ভগবন্ত পূরণ করে। আর এয়াই আপনার, এয়াই আপনার প্রকৃতির আপনার ভগবান স্বরূপ আপনার বটবৃক্ষ, এয়াই আপনার আমার আমার প্রকৃতির সুরক্ষার মেইন আপনার প্রকৃতির আপনার এইটাই আপনার প্রকৃত ভগবান আপনার দেখাই আছো আপনার সম্পূর্ণ। আপনার ভক্তিভাবে আপনার যদি শ্রদ্ধা ভক্তি আপনার মানে এইটাই ভগবান আপনার তো গম পাব সকলে। আপনার জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ লিখবলে নাপাহরিব সম্পূর্ণ। এই আপনার দেখাই আছো এই অঞ্চলটোত আপনার দুপাশে আপনার ফুলরে আপনার একটা নান্দনিক পরিবেশ আপনার এই অঞ্চলটোত দেখিছে। আপনার দুফালে আপনার এই খাটানটা আপনার অপরাজিতা আপনার সম্পূর্ণ ফুলবিলাক মানে নাম নাজানো, আপনার বহুত ধরনের ফুল আছে ইয়াতে। আর এয়াই আপনার এখেতকলের আপনার এই অঞ্চলের এখেতকলের এয়াই আপনার ইনকামর আহিলা আপনার দেখাইছে। এইটো আপনার ক্লিম্বার ফ্লাওয়ার্স হয় ইয়াতে, আপনার সাঙ্গির রূপত এই ফুলবিলাক আপনার এই আছে। আর এখেতকলের মানে জানিব সম্পূর্ণ দেখুন এনে ঘরের ফুল তুলসী এনেকৈ আপনার দেখাতে পরিয়াল পোহপালন করে আছে দেখাই আছো সম্পূর্ণ। আপনার ভিডিওটি আপনার শেষলকে চাব, আর আপনার শেষলকে চাই আপনাদেরকে যে ভাল লাগে কমেন্ট করে জানাব। চেষ্টা করি গরুর কারণে খা বলে হব, এইটো আপনার ইয়ার লই যায় এই ফুল, এই ফুলের আপনার খেতে দেখাই আছো আপনার। ইয়াতে তুলসী, এটা তুলসী লাইন লাইন করে আপনার লগাব, এইটো বনাইছে আপনার। আর এইবিলাক কাঠা, এই কাঠান্ডা নয় জানো, এই কাঠান্ডা ফুল। আর এইবিলাক আপনার এনেকুৱা আপনার থুপতে দি দিয়ে না, মালা নবনা এনে থুপতে আপনার 10 টাকা 20 টাকা করে বিক্রি করে। আসলে এনেকই আসলে ঘরের যেটু ইনকাম এতে এনেকই করে। আর এখেতকলর সম্পূর্ণ জানিব চেষ্টা করি। এনে আপনার ঘর কোন কোন আছে? মা আছে, আর মা তিনজন ফেমিলি, তিনজন ফেমিলি এই ফুলের ব্যবসায় করে খাই আছে। আপনার ফুল নিয়ে ফাঁসি বাজার আপনার বিক্রি করে, পিছত বিক্রি করে। আর এই যে আমি বন খুঁচি আছো, এই যে ডুবুরী বন খুঁচি আছো, আসলে এই ডুবুরী বনটি আসলে ইনকাম দিয়ে আছে, ঘর চলাই আছে। আর এই আপনার তুলসী গছ এইবিলাক লগাব এইখানে করেছে। আর আপনার দেখে আছো এলাকার আজির সমাজত, আজির যে আপনার মূল্য বৃদ্ধি, এই মূল্য বৃদ্ধিত আপনার এনেকৈ ঘর চলাটো আপনার একটা পাহাড় কাছু দিমা বিচার দরে আপনার অলগি হয়ে আছে। আপনার দেখাই আছো এই পরিস্থিতি, এই অঞ্চলের পরিস্থিতি। এই অঞ্চলত আপনার প্রায় ফুল ফুল বিকে, ফুল বিকে আপনার ভরণ পোষণ করে। আপনার সম্পূর্ণ দেখাই আছো এইটো আপনার খেতকলের এই ফুলের খেতে। এই অঞ্চল, এই অঞ্চল প্রায় ফুলের নয় জানো, সব ফুলে গোটে গাঁখনে ফুলে ফুল বিকি আর চলি আছে, ফুলের এটা হেরি নাই, সরকারি চাকরি বাদ এনেকা হেরি নাই। আর চাকরি আছে,
কিন্তু বেশি ফুলতে তাৰমানে আসলে খুব দেখাই আছো, খুব সুন্দর পরিবেশ আপনার এখানে জায়গা খেতে বাকিটা হেৰি নহয় জানো, তিন নম্বর বাকিটা হোমা আর ইয়াতে আপনার দেখাই আছে সম্পূর্ণ ফুলের এনেক গছ গছনি আপনার দেখাই আছো, এয়া ফুল এই ফুলের খেতে দেখাই আছো আপনার। আপনার দেখাম সম্পূর্ণ দৃশ্য আপনার দেখাম, তাই আপনার শেষলক এবার ভিডিওটি চাই থাকবে আপনার দেখাই আছো। ফুনগুটি আপনার এয়া আপনার আছো আমার বাকটা ন বাকটা ভুমার আপনার ফুনগুটি ধাননি পথার আপনার পকা ধানে আপনার রিঙিয়াই মাতে আপনার যে আপনার এই গানটা আপনার দেখাই আছো আপনার এই ধাননি পথার আর আই মাতৃত বকুমতী আই মাতৃত আপনার সোনগুটি আপনার ধরণী আপনার সোনালি রং করে রাখিছে আপনার দেখাই আছো আপনার সম্পূর্ণ দেখাই আছো। কৃষক দেশের অন্নদাতা, কৃষক নহলে দেশের অর্থনীতি ঘটাই আপনাদেরকে মানে বিলা দেখাই আছো, কৃষকে আপনার দেশের অর্থনীতি আপনার শেষ করব। এই সোনালি ধাননি পথার আপনার দেখিছে ধান ধাননি ধান্দাই আছে, কৃষকের ধান্দাই আছে আর আপনার এয়া দেখাই আছে রাস্তার এই দুপারে রাস্তার দুপারে এই ধাননি পথার আর এই ধাননি পথারে আপনার দেখাই আছো ইয়ারে যে গাঁর আদর্শ গাঁর এই আপনার সম্পূর্ণ ছবি আপনার দেখাই আছো। সেই আছে অপরাজিত ফুল না ফুলের খেতে আর ইয়ে ধাননি পথারের লগতে আপনার এই অপরাজিতর ফুলের আপনার আপনার এই আপনার বাগান যে আপনার গার্ডেন দেখাইছে লাইন লাইন করে আপনার অপরাজিতা ফুল জবা ফুল আপনার সেই দেখাইছো আর এই 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 ফুলে এই আপনার এই এই তুলসী পাতে খেতকলের আসলে জীবন ধারণের একমাত্র উপার্জন এই দেখাই আছো প্রকৃতিয়ে দিয়ে আসলে ইয়াতে কোনো একেবারে চাকরিও মাথা মারা নাই বা তেনেকুৱা মারা নাই, কিন্তু কথাটো হৈছে কি এওঁলোকৰ যিটো আপোনাৰ ফুলৰ ওপৰত যিটো ডিপেণ্ড কৰি আচলতে এওঁলোকৰ এই এই অঞ্চলটো চলি আছে ফুল ব্যৱসায় মহৰ খেতি মহ দুই অজস্ৰ মহ এইবাৰ এইবিলাক মহ আপোনাৰ মহ গাখীৰ ইয়াতে ভমা গাখীৰ আপোনাৰ দেখাই আছে আপোনাৰ এই ভমা গাখীৰ মহবিলাক আপোনাৰ চলি আছে মহৰ আপোনাৰ ফাৰ্ম ইয়াতে গৰু ফাৰ্ম আৰু আপোনাৰ ছাগলী এনেকুৱা এই অঞ্চলত আপোনাৰ পশুধন যিটো পশুধনৰ সুৰক্ষাৰে হওক ধাননি পথাৰে হওক সম্পূৰ্ণ আপোনাৰ সোণালী ৰং হৈ আছে আপোনাৰ দেখাই আছো আপোনাৰ কৃষক নাজদা দিয়ে বাকতে দি শুনেছি না আমি এই ইয়াতে চানমুড় আছে চানমুড় খাচলি গম পাই এইটো বেচা মাৰি পানী যোগান বেচা মাৰি পালো এইটো বেচা মাৰি পানী যোগান আঁচনি পাই গেলো আৰু আমি বাৰীৰ পৰা আমি গৈ আছো বেচা মাৰীৰ পৰা আমাৰ পি ডব্লিউ আছে নেকি রাস্তা
যায়।